হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ইতিহাসে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো কি বলছে নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি উত্তর দাও বলছে নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্তি করে নেপোলিয়ান মুক্তিদাতা নয় পরিচিত পরিচিতি হন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ অস্ট্রিয়া নেক্সট প্রশ্ন বলছে নেক্সট প্রশ্ন বলছে বলছে অ্যান্সুলেটের সংবিধান রচয়িতা ছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ নেক্সট বলছে পরের প্রশ্নটা নেপোলিয়ান বোনাপার্ট মেজর জেনারেল পদে মনোনীত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক নেক্সট বলছে দেখো কি বলছে দ্বিতীয় জাস্টনিয়ান নামে পরিচিত হন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক নেপোলিয়ান নেক্সট প্রশ্ন বলছে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক নেপোলিয়ানকে নেক্সট প্রশ্ন বলছে নেপোলিয়ানের সমগ্র ফ্রান্সকে কতগুলি বিভক্ত করে করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ তিরাশিটি নেক্সট প্রশ্ন বলছে ম্যাঙ্গোলো যুদ্ধের ম্যারেঙ্গো যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ অস্ট্রিয়া নেক্সট বলছে কোর্ট নেপোলিয়ান চালু করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ নেপোলিয়ান বোনাপাট কোন সন্ধির দ্বারা নেপোলিয়ান সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয় অপশান নাম্বার গ টিল সিটের নেক্সট বলছে নেপোলিয়ানের জার্মানির নেপোলিয়ান জার্মানির তিনশোটি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ উনচল্লিশটি নেক্সট প্রশ্ন বলছে পোড়ামাটির নীতি অনুসরণ করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ রুসরা রুসরা

ফরাসি সেনাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ দুপ নেক্সট বলছে টিলসিটের যুদ্ধে স্বাক্ষরিত হয় অপশান নাম্বার গ ফ্রান্স ও রাশিয়ার মধ্যে নেক্সট প্রশ্ন বলছে বুরোডিনের যুদ্ধ ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখ সাফল্য দেখায় রুশ সেনাপতি অপশান নাম্বার গ কুতুজব নেক্সট বলছে বার্লিন ডিক্রি জারি করেন অপশান নাম্বার ক নেপোলিয়ান নেক্সট বলছে কোন যুদ্ধে জাতিস জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত অপশান নাম্বার ক নেক্সট বলছে দেখো সেন্ট হেলেনাস দ্বীপে নির্বাসিত হন অপশান নাম্বার গ নেপোলিয়ান নেক্সট বলছে নেপোলিয়ানে কোন যুদ্ধে পরাজিত হয়ে জার্মানি তার অধীনতা মুক্ত হয় অপশান নাম্বার খ নেক্সট বলছে রাশিয়া নেপোলিয়ানের নেপোলিয়ান রাশিয়া অভিযান ব্যর্থ করে দেওয়ার জন্য কী নীতি উপয়োগ করেন অপশান নাম্বার খ পোড়ামাটি নীতি নেক্সট বলছে নেপোলিয়ানের মৃত্যু হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে কোন ঘটনার জন্য ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অবরোধ ব্যবস্থা জারি করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ অর্ডার ইন কাউন্সিল নেক্সট প্রশ্ন বলছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন কী বলছে এক একটা বলছে কবে কাদের মধ্যে পিরামিডে যুদ্ধ হয় অপশন উত্তর সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডে যুদ্ধ হয় নেক্সট নেপোলিয়ান কবে মৃ দ্বীপে মৃত্যুবরণ করেন আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে পাঁচে পাঁচই মে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানের মৃত্যুবরণ করেন নেক্সট বলছে পোড়ামাটির নীতি কি উত্তর পোড়ামাটির নীতি হলো যুদ্ধের এক প্রকার রণকৌশল এতে শত্রুর দলের অগ্রগতির অগ্রগতির সময় নিজ দেশে সমস্ত সম সম্পদ ধ্বংস করে সেনাদের পিছু হাঁটানো হয় নেক্সট বলছে ওয়ার অ্যাম্পিস গন্ধ্রিকা রচনা লিও টলসেট রচনা নেক্সট প্রশ্ন বলছে নেপোলিয়ান ফ্রান্সের সিংহাসনে কাকে বসান নেপোলিয়ান স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফকে বসান বলছে তালিরুং কে ছিলেন তালিংয়ে ছিলেন ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের যুদ্ধের উল্লেখযোগ্য বিপ্লবী নেতা সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান রচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তিনি নেপোলিয়ান শাসনকালে ফ্রান্সের বিদেশ দপ্তরের দায়িত্ব সামলান নেপোলিয়ান কবে কোথায় জমন করেন সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভূমধ্য সাগরের দ্বীপে নেপোলিয়ান জমন করেন নেক্সট বলছে নেপোলিয়ান কার সাথে বলছে ফাতেনু ব্লু চুক্তি স্বাক্ষর করেন উত্তর হবে চতুর্থ শক্তি জোটের সঙ্গে নেক্সট বলছে একজন রুশ সাহিত্যের নাম বলো উত্তর হবে লিও টলসের নেক্সট বলছে কবে কাদের মধ্যে ডেসড্রনের যুদ্ধ হয়েছিল উত্তর হবে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে ফ্রান্স প্রথম কনসাল কে ছিলেন উত্তর হবে ফ্রান্সের প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ান বোনাপাট নেক্সট বলছে কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ান আঠেরোশো খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন কোন যুদ্ধকে জাতিসংঘ সমূহের যুদ্ধ বলা হয় উত্তর হবে লাই লাইভজিগের যুদ্ধকে নেক্সট বলছে কে কবে কোড নেপোলিয়ান প্রবর্তন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠেরোশো চার খ্রিস্টাব্দে কোড অব কোড নেপোলিয়ান প্রবর্তন করেন টাইফাস কি উত্তর রুশ অভিযানে গিয়ে ফরাসিদের সেনারা এক প্রকার জ্বরে আক্রান্ত হয় এই জ্বরের তাই বলছে ফার্স্ট নামে অভিহিত করা হয় নেক্সট বলছে কে কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ান আঠেরোশো আট খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন প্রথমে কারা কার বিরুদ্ধে উপদ্বীপে যুদ্ধ শুরু করে প্রথমে স্পেন পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপে যুদ্ধ শুরু করে নেক্সট বলছে কনসোলেটের শাসনকালে তিনজন কনসেলারের নাম বলো লেখো প্রথম হলো কনসেলার ছিলেন নেপোলিয়ান অপর দুজন কনসেলার হলেন বলছে আবে সিজিও ও রজার ডুকোস নেক্সট বলছে গ্রাহ আর্মির অস্ট্রীয় বাহিনীর নেতৃত্বে কে ছিলেন নেপোলিয়ান বোনাপাট নেপোলিয়ান বোনাপাটকে কে প্রথমবার কোথায় নির্বাচিত করা হয়েছিল লেফটেন্যান্ট বোনাপাটকে দ্বীপে নির্বাচিত করা হয়েছিল কে কাদের দোকানদারের জাত বলে বিদ্রুপ করেন নেপোলিয়ান বোনাপাট ইংরেজদের দোকানদারের জাত বলে বিদ্রুপ করেন কে লিজেন অফ অনার পুরস্কার প্রদানের ব্যবস্থা করেন নেপোলিয়ান বোনাপাট নেক্সট বলছে কোড নেপোলিয়ান কটি আইন বিধি স্থাপন করেন দু হাজার দুশো সাতাশিটি নেক্সট প্রশ্ন উপদ্বীপের কোন যুদ্ধে ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে উত্তর হবে ভিক্টোরিয়ার যুদ্ধে এটি হবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে কবে কাদের মধ্যে নীলনদে যুদ্ধ হয় আর সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদে যুদ্ধ হয় নেক্সট বলছে ব্যালনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উত্তর হবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে বেলেনের যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন কে কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান উত্তর নেপোলিয়ান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কবে কাদের মধ্যে কন কনকার্ট বা ধর্ম চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো এক খ্রিস্টাব্দে ফরাসি শাসক নেপোলিয়ান ও পোপ সপ্তম পায়াস এর মধ্যে বলছে লাইভ জিগে যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তরবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ চুক্তির মধ্যে নেক্সট বলছে আমি বিপ্লব আবার আমি বিপ্লবকে ধ্বংস করেছি এটি কার উক্তি হবে নেপোলিয়ান নেক্সট বলছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফ্রান্স সম্রাট হন আঠেরোশো চা চার খ্রিস্টাব্দে দোসরা ডিসেম্বর কে কবে স্কল ব্রান এ সন্ধি স্বাক্ষর করেন উত্তরাবে জেনা ও ওয়ার্সটায় যুদ্ধে সঙ্গে এই যুদ্ধে ফ্রান্সের সঙ্গে ফ্রান্সের কাছে পরাজিত হয় নেক্সট বলছে প্রাসিয়া আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে স্কোলভেন সন্ধি সাক্ষিত হয় কে কবে কাদের মধ্যে নেপোলিয়ান অভিষেক সম্পন্ন করেন উত্তর পোপ সপ্তম পয়েস আঠারোশো চার খ্রিস্টাব্দে দোসরা ডিসেম্বর কবে কাদের মধ্যে অস্ট্রালিজের যুদ্ধ হয়েছিল উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রোরুশ যুগ্ম বাহিনীর সঙ্গে নেপোলিয়ান কোন কোন রাজ্য নিয়ে কিংডম অফ ওয়েস্টফেলিয়ার গঠন করেন উত্তর হবে নেপোলিয়ান এবলা নদীর পশ্চিম তীরবর্তী হ্যানোভার বলছি একশনই প্রভৃতি জার্মান রাজ্যগুলি নিয়ে তৈরি করেন নেপোলিয়ান সেনাদল কিনার পরিচিত ছিল হচ্ছে গ্রাদ আর্মি নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাচন করা হয়েছিল সেন্ট হেলেনা নেক্সট বলছে উলুমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ফ্রান্স অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল কবে কাদের মধ্যে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তি জোট গড়ে ওঠে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বারোই মার্চ ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া নেপাল চতুর পর্তুগাল ও তুরস্ককে নিয়ে বলছে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে জোট এ টিমে দেশ অন্তর্ভুক্ত ছিল মৈত্রী টিম এবং ইংল্যান্ড অস্ট্রিয়া এবং রাশিয়া এই দেশে অন্তর্ভুক্ত ছিল কবে কাদের মধ্যে লুনভিলের সন্ধে স্বাক্ষরিত হয় আঠেরোশো এক খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন গ্রন্থে নেপোলিয়ান নেপোলিয়ানের রুশ অভিযানের বিবরণ পাওয়া যায় উত্তর হবে লিও টলস্টের বলছে হোলেন ডিলেনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে ফ্রান্স অস্ট্রিয়ার মধ্যে গত খ্রিস্টাব্দে নেপোলিয়ান সারা জীবনের জন্য কনসাল জিত হন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মে মাসে নেপোলিয়ান ইউরোপের মধ্যে দুটি দেশের পুনর্গঠন এ সর্বাধিক ভূমিকা নেন কোন দুটি উত্তর হবে জার্মানি ও ইতালি নেক্সট বলছে কোন গ্রন্থে ফরাসি সমাজের বাইবেল বলা হয় হবে নেপোলিয়ান আইন সংগিতাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় নেক্সট প্রশ্ন রাশিয়া কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পোড়ামাটি গ্রহণ করে রাশিয়া নেপোলিয়ানের ফরাসি সেনাবাহিনীর আক্রমণের পরি পরিপ্রেক্ষিতে পোড়ামাটি নীতি গ্রহণ করে ট্রাফলার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কে নেপোলিয়ানকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন উত্তর হবে নেপোলিয়ান সেনাপতি মনজেলার নেপোলিয়ানকে বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন কবে কোন যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্ত পরাজয় ঘটে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোই জুন ওয়াটোলো যুদ্ধে নেক্সট বলছে নেপোলিয়ান কোন দেশকে গ্র্যান্ড আর্চি অফ ওয়ারিশকে পরিণত করেন উত্তর হবে প্রাশিয়ার অধীনেত্ব পোল্যান্ড ও রাশিয়া কিছু অংশকে নেক্সট প্রশ্ন বলছে নেপোলিয়ান কবে কোন বাহিনী নিয়ে রাশিয়া বা মস্কো আক্রমণ করে উত্তর হবে আঠেরোশো আড় খ্রিস্টাব্দে গাদ আর্মি নেপোলিয়ান কবে কোন সন্ধির দ্বারা সিংহাসন ত্যাগ করে করে এবলা এলবা দ্বীপে নির্বা নির্বাসনে যান নেপোলিয়ান আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে বলছে ফালেনব্রুয়ের সন্ধি অনুযায়ী প্রথমে কোন কোন দেশ নেপোলিয়ানের বায়োমিল ডিগ্রি ডিগ্রি মেনে নিতে রাজি হয় প্রথমে রাশিয়া অস্ট্রিয়া স্পেন পর্তুগাল এরপর হচ্ছে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলছে আর্থিক সংস্কারের জন্য নেপোলিয়ান ফ্রান্সে কী প্রচারণ করেন প্রথম কনসেলার হিসেবে নেপোলিয়ান কী ক্ষমতা ছিল লিজিন অফ অনার কি প্যারিসের সন্ধি সম্পর্কে কি জানো কনসুলেটের শাসনকালের ফ্রান্সে ফ্রান্সের তিনজন কনসেলারের নাম লেখো উত্তর হবে কনসুলেটের শাসন কী মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার দুটি কারণ উল্লেখ করো বলছে টিলসিটের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় কাকে কেন দ্বিতীয় জাস্টিয়ান বলে অভিহিত করা হয় কিংডম অব ওয়েস্ট ফেলিয়ার সম্পর্কে কী জানো স্পেনে কীভাবে জাতীয়তাবাদের সৃষ্টি হয় বার্লিং ডিক্রি কি অথবা বার্লিন বিক্রিতে কি বলা হয় বলছে আঠেরোই আঠেরো ব্রুমিলার ঘটনা কি কনকর্ড বা ধর্ম মীমাংসা কী চুক্তি কী স্পেনীয় ক্ষত কি বলছে ওয়ার অ্যান্ড পিস কার লেখা এতে কিসের বর্ণনা আছে বোরডিনের যুদ্ধে গুরুত্ব কি নেক্সট বলছে রাশিয়া কর্তৃক ফাঁসি বিপ্লবী ফরাসি বাহিনীর বিরুদ্ধে গৃহীত পোড়ামাটি নীতি কি কোসাব গরিলা বাহিনী কী ফ্রান্সে নেপোলিয়ানের জনপ্রিয়তা নষ্ট হয়েছিল কেন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন নেপোলিয়ানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী জাতীয় প্রতিরোধ কোথায় ছিল সেখানে তিনি কাকে সিংহাসনে বসান রাশিয়ার অভিযানে নেপোলিয়ানের ব্যর্থতা দুটি তাৎপর্য উল্লেখ করো কবে কাদের মধ্যে ওয়াটারলু যুদ্ধ ঘটেছিল এই যুদ্ধে পরিণতি কী হয়েছিল নেপোলিয়ানের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কেন কবে কাদের মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয় এই যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয় মহাদেশীয় ব্যবস্থা কি বলছে ফ্রান্স উপরোধ সন্ধি আঠেরোশো সাত খ্রিস্টাব্দে সম্পর্কে কী জানো ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তি জোট সম্পর্কে জানো সিজাল পাইন প্রজাতন্ত্র কি নেক্সট বলছে উপদ্বীপের যুদ্ধের সঙ্গে যুক্ত কয়েকটি যুদ্ধের নাম ট্রাফগারের নৌযুদ্ধের গুরুত্ব কি অস্টার অফ কাউন্সিল কি বলা হয় বলছে ভেদমিয়ার ঘটনা কি অথবা অক্টোবর ঘটনা কি কে কোথায় বলছে বাটাইভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন কোর্ট নেপোলিয়ানের গুরুত্ব কি ছিল নেপোলিয়ান কীভাবে পদেশীয় প্রশাসন বিভাজিত করেন কোর্ট নেপোলিয়ান কি কো বলছে কোর্ট নেপোলিয়ানের আইন আইনগুলি শ্রেণীবিভাগ করো নেক্সট বলছে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তি জোট সম্পর্কে কি জানো কোন ঘটনার উপর কারা বলছে লুন ভেলে সন্ধি স্বাক্ষরের ব্যর্থ হয় ফ্রান্সের বিরুদ্ধে মোট শক্তি মোট কটি শক্তি জোট গড়ে ওঠে ও কি। কী কোন যুদ্ধে জাতিসমূহের যুদ্ধ বলা হয় এবং কেন তো এই সকল দেখো তোমার দেখো না প্রশ্নগুলো বলছে নেপোলিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে কি জানো শত দিবসের রাজত্ব সম্পর্কে কি জানো লাইফে শুভা জাতির সম্বন্ধে পরাজয় ঘটেছিল এই পরাজয়ের ফল কি হয়েছিল বলছে আইবেরির উপদ্বীপীয় নেপোলিয়ানের অভিযান সম্পর্কে কি জানো নেপোলিয়ান কর্তৃক পর্তুগালের অভিযান সম্পর্কে কি জানো নেপোলিয়ান কি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করে কনফেডারেশন অব দ্য রাইন কী এর প্রতিষ্ঠাতা কে কবে কাদের মধ্যে অ্যাম্বুলেন্সের সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির শর্ত কী ছিল প্রধান শর্ত কি ছিল কোর্ট নেপোলিয়ানের প্রধান কয়েকটি ত্রুটি উল্লেখ করো কোর্ট কন্ডার বা ধর্মীয়ংসার চুক্তিতে কী বলা হয় কোর্ট নেপোলিয়ানের প্রধান কয়েকটি ধারা বা বৈশিষ্ট্য উল্লেখ করো কারা কবে কোর্ট নেপোলিয়ানের আইনগুলি সংকলন করেন নেপোলিয়ান কর্তৃক নিযুক্ত কয়েকজন কয়েকজন উচ্চপদস্থ কর্মচারীর নাম নেক্সট বলছে বিশ্লেষণ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি দেখো কোর্ট নেপোলিয়ান সম্পর্কে কী জানো কোর্ট কি কী কী ধারা রয়েছে বলছে ট্রালফাগার যুদ্ধ বিবরণ দাও ট্রালফ্রাগার যুদ্ধের কারণ কী ছিল কোর্ট নেপোলিয়ানের সংহিতার গুরুত্ব কী ছিল নেপোলিয়ানের উত্থান ও ক্ষমতা লাভ সম্পর্কে আলোচনা করো নেপোলিয়ান কর্তৃ ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে ইংল্যান্ডে নেপোলিয়ান মহাদেশীয় অবরোধের ব্যবস্থা কী কীরূপ প্রভাব ছিল নেক্সট প্রশ্ন নেপোলিয়ান ফরাসি বিপ্লবের কোন কোন ভাবধারা ধ্বংস করে নেক্সট বলছে নেপোলিয়ান স্পেন দখলে কি প্রতিক্রিয়া হয়েছিল নেপোলিয়ান কর্তৃক পর্তুগাল অভিযান বিবরণ দাও নেক্সট বলছে নেপোলিয়ান কী উদ্দেশ্যে মহাজাতীয় অবরোধ ঘোষণা করেন তো দেখো এই সকল প্রশ্ন তোমার দেখে নাও তো ভিডিওটা এমনি লম্বা হয়ে যাচ্ছে আমি আর বড়ো করছি না তো আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমার দেখে নাও এবং ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নাও তাই তোমাদের সুবিধা হবে তো এই ছিল মোট প্রশ্ন তো আশা করছি তোমার স্ক্রিনশট নিয়ে নিছো পুরো প্রশ্নের যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ